Hello everyone, welcome to FaNa Kids Club and FaNa Foodies. কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেখতে দেখতে এক বছর পর আবারও রোজা শুরু হয়ে গেল এবং আজকে প্রথম রোজা। আর ফাবিহা মামুনি আজকে আমাদের শরবত বানাবে এবং সে কিন্তু নিজেই এই ওয়াটারমেলনটা কেটেছে। ফাবিহা এখন ঢেলে দাও। ইয়েস, সবগুলো ঢেলে দিল। এখন একটু চিনি দিবা। এখন চিনিটা দাও। এতটুকু হবে? এতটুকু আরো দাও, আরো দাও, আন্দাজ আছে না একটা? আচ্ছা, ঢালো, আরো দিতে হবে, ঢালো। হ্যাঁ, এরকম করে তিনবার দাও, তাহলে তুমি ব্যালেন্স পেয়ে যাবা। আর এখানে আমরা রোজার জন্য মানে ইফতার খোলার জন্য কিছু খেজুর ভিজিয়ে রেখেছি। কোনো সমস্যা নেই, এটা লাগবে। খেজুর ভিজিয়ে রেখেছি, খেজুরটা ধুয়ে খাবো। না, দিতে হবে না। এই যে ঠান্ডা পানি আছে এখানে, এই যে এক মিনিট, এই বোতলটা হাফ বোতল পানি দিও, বেশি দিও না। না, একই পানি জাস্ট রাখা হয়েছে। আমরা একটু বেশি তরমুজ তরমুজ ফ্লেভার রাখবো। হ্যাঁ, হয়েছে, আর দরকার নাই। এবার ঢাকনাটা দিয়ে এটা ব্লেন্ড করে ফেলো। পুদিনা পাতা দিবা? দাও, অল্প একটু, অল্প কয়েকটা দিও। হ্যাঁ, আর দিও না, আর দিও না, দাও। পুদিনা পাতা না অনেক ভালো, বুঝছো? খাবো মানে এটা খেতে অনেক মজা লাগে। আর যেখানে ছোলা, তারপরে এই যে নারকেল কোরানো আছে, আমরা নারকেল খাবো মুড়ি দিয়ে। এখন হচ্ছে ইয়া করো, এই ঢাকনাটা লাগাও। ঢাকনাটা লাগানো হয়ে গেলে তারপরে এটাকে ব্লেন্ড করবো। ব্লেন্ডারটা নিয়ে আসো।